বলছি আমাকে একটা কথা বল, এই যে আমরা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য শপিং করলাম, ওর পছন্দ হবে তো সবকিছু? জানাস না যে আমি কিনেছি, আই এম শিওর যেটা তুই দিবি সেটাই হ্যাপিলি অ্যাকসেপ্ট করব। আচ্ছা দীপা, আমরা এক্ষুনি তোমার ব্যাপারেই কথা বলছিলাম, কখন এসছো তুমি? একটু আগে আপনার আসার অপেক্ষাতেই ছিলাম, তবে ভালো হলো উনিও আপনার সঙ্গে এসেছেন বলে। আমার সঙ্গে তোমার কোনো দরকার ছিল? কিছু কি হয়েছে সেটা আপনার বন্ধুকে জিজ্ঞেস করুন ডাক্তারবাবু। একটা মেয়ের জীবনে সব থেকে বড় ব্যাপার নিয়ে উনি এটা কেন করলেন? তুমি কি বলছো? আমি ঠিক, উনি সব জানেন, উনি আপনাকে বুঝিয়ে বলবেন কেন উনি আমাকে বলেছিলেন আমি মা হতে পারবো না। আজ আমি নিজে টেস্ট করিয়ে সব রিপোর্ট নিয়ে এসেছি, আর এই রিপোর্টে পরিষ্কার লেখা আছে আমার মা হতে কোনো সমস্যা নেই। অনুরাগের ছোঁয়া, দীপার নতুন রূপ, সোম থেকে শুক্র রাত 9:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।